রাগ রাগ লাগছে কেন? মনে হচ্ছে সাজানোটা একদম পছন্দ হয়নি। আপনার বাড়িটা অদ্ভুত ভাবে সাজানো তো, আমরা তো অন্যরকম এক্সপেক্ট করেছিলাম। কালার গুলো খুব ঝলমলে, ইন্ডিয়ার সবার নাউট কালার্স খুব পছন্দ, তাই না? এখানকার ট্র্যাডিশন অনেকটা অন্যরকম। দেখা যাক উনি আমাদের জন্য এরপর আর কি কি প্ল্যান করে রেখেছেন। ছন্দ, হ্যাঁ, চিতাটা সাজিয়ে দে। আজ তো শোভন বাবা নিজের কোলে করে ফুলকে চিতায় তুলব, দেখে নিস তুই। স্মল কিন্নিমা, একটা কথা বলবো, আমার না এই বিউটিফুল বউয়ের সাজানো সব কিছুই খুব বিউটিফুল লাগছে। এমনটা যেন না হয় যে এই সব কিছু দেখে ওদের ভালো লেগে গেল। চুপ, যদি ভালো কিছু না বলতে পারিস তাহলে মুখ বন্ধ রাখ। যদি তুই সব কিছু বলার জন্য নিজের মুখ খুলিস তাহলে তোর জিভে আমি জ্বলন্ত কয়লা রেখে দেবো, মনে রাখিস। আপনারা পরিবারের সঙ্গে আলাপ করুন। ইনি আমার ছোট মা, ইনি অজয় স্ত্রী দিব্যা, অ্যান্ড আমি থাকতে ওই গ্রামের মেয়ে ফুলকে ইন্ট্রোডিউস করাবে ওই বিদেশি অতিথিদের সঙ্গে, তাও নিজের স্ত্রীর পরিচয়। ইনি ইনিও আমাদের পরিবারেরই একজন। আসুন প্লিজ, হ্যাভ আ সিট, আসুন। ইন্ডিয়ান ডেকোরেশন এটা। আপনারা কথা বলুন, আমি কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে আসছি। আমরা তো অফ হোয়াইট আর গোল্ডের থিমটাই রাখতে পারি। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি,